বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি এই ভিডিওতে, সেই জন্য আবার সেই কথাটা ভাবলাম বলেই দিই। এটা না হলে ভিডিওটা সম্পূর্ণ হবে না। আজ থেকে বছরখানেক আগে, এই শীতে না, তার আগের শীতে বোধ হয়, ওই ফেব্রুয়ারি মার্চ এরকম নাগাদ, আমরা আমাদের পরিবারের তিনজনই চিড়িয়াখানায় ঘুরতে গেলাম। এবারে চিড়িয়াখানায় গিয়ে ভিডিও বানাবো, এটা তো খুবই স্বাভাবিক, জন্তু জানোয়ারের ছবি তুলব, ভিডিও বানাবো। কিন্তু সেখানে একটা সমস্যা হলো, আমরা পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম চিড়িয়াখানার। এবারে যখন ঢুকেছি তখন গেটে কোনো কিছু লেখা বা কোনো কিছু আমি দেখতে পাইনি যে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। এটা আর কে খেয়াল করে, চিড়িয়াখানায় ক্যামেরা ছাড়া কে যাবে? তো টিকিট কেটে ঢুকে পড়লাম তিনজনই, আমাদের তিনজনের তিনটে টিকিট, তখন বোধ হয় 35 টাকা করেছিল। এবার ভেতরে ঢুকেই আমি যথারীতি আমার ব্যাগ থেকে হ্যান্ডিক্যামটা বার করে, DSLRও ছিল, তো DSLRটা আমার মেয়ের হাতে দিলাম, আর হ্যান্ডিক্যামে আমি সেই জন্তু জানোয়ারের ছবি তুলতে লাগলাম। ঢুকেই হরিণ দেখলাম, হরিণেরও ছবি তুললাম। এইবারে ছবি তুলতে তুলতে হঠাৎ দেখি পেছন থেকে এক সিভিক ভলেন্টিয়ার আমাকে ইশারা করে ডাকছেন। আমি ওকে বললাম কী ব্যাপার, তখন ও বলছে আপনার টিকিটটা দেখান। আমি বললাম কীসের টিকিট, টিকিট তো আমার কাটা হয়ে গেছে, তিনজনের টিকিট। তখন বলছে না না, ক্যামেরার টিকিট দেখান। তা আমি আমার ছোট্ট যে হ্যান্ডিক্যামটা, এই ভিডিওতেই দেখতে পাবেন, সেই হ্যান্ডিক্যামটা, আমি বললাম এটা কীসের টিকিট লাগে, আমি তো জানি না এর টিকিট লাগবে, চিড়িয়াখানায় কি মানুষ ক্যামেরা ছাড়া আসবে? তখন বলছে না, হ্যান্ডিক্যামের টিকিট লাগবে। তা বললাম হ্যান্ডিক্যামের টিকিট হলো মোবাইল বা DSLR এগুলো? বলছে না, ওগুলোর টিকিট লাগবে না, আপনি ছবি তুলতে পারেন, স্টিল ছবি, টিকিট লাগবে না। আমরা মোবাইলে তো ভিডিও হবে, এখন সুন্দর সুন্দর ভিডিও হয়ে যাবে মোবাইলে। বলছে না, মোবাইল অ্যালাও আর DSLRও অ্যালাও। আমি বললাম DSLRে তো আরও সুন্দর ভিডিও হয়ে যাবে। তো বলছে না, DSLRও অ্যালাও, মোবাইলও অ্যালাও, কিন্তু হ্যান্ডিক্যাম অ্যালাও নেই, আপনাকে তো যেতে হবে। আমরা কোথায় যাব? বলছে আমাদের আধিকারিকের কাছে যেতে হবে, প্রশাসনিক আধিকারিক যে আছেন উনি আপনাকে সিসি ক্যামেরায় দেখে নিয়েছেন, উনি সেই জন্য আপনাকে এখন ফাইন দিতে হবে। তা আমি বললাম আমি তো জানি না, গেটের কাছে কিছু লেখাও দেখিনি পেছনের গেটে। তখন বলছে না না, এসব বলে কোনো লাভ নেই, আপনার আমার সাথে কথা বলে লাভ নেই, সিসি ক্যামেরায় আপনি উঠে গেছেন হলুদ গেঞ্জি, অতএব আপনাকে এখন যেতেই হবে। আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম, আমার স্ত্রী এবং কন্যা ওরা খুব রেগে গেছে, ওরা আমার ওপরেও রেগে গেছে, বলে তুমি যখন তখন ক্যামেরা বের করে ফেলো, খালি কী দরকার ছিল তোমার এখানে ক্যামেরা বার করার? চিন্তা করুন বন্ধুরা, চিড়িয়াখানায় গেছি, জন্তু জানোয়ারের ভিডিও তুলবো না, ক্যামেরা বের করবো না। আমি বুঝতেই পারলাম না এটা কোন দেশি নিয়ম, আমাদের আলিপুর চিড়িয়াখানার কলকাতার। তা আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমার খুব খারাপ লাগছে। তো তখন ওই যে সিভিক ভলেন্টিয়ার, উনি বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আর আপনার স্ত্রীকে পাঠিয়ে দিন, গিয়ে ক্যামেরার টিকিটটা কেটে নিয়ে আসুন উনি। চিন্তা করুন বন্ধুরা, চিড়িয়াখানা দেখতে গিয়ে কী ঝামেলায় না পড়লাম। তো আমার স্ত্রী তো রাগারাগি করে উনি চলে গেলেন, আমার মেয়ে স্ত্রী চলে গেলেন টিকিট কাটতে। সে টিকিট কাটতে গিয়ে তাকে আবার সে বাইরে দিয়ে ঘুরে মেন গেট দিয়ে ঢুকতে হলো, মানে বাইরে বেরিয়ে যাওয়ার পরে আবার টিকিট কাটতে হলো ওদেরকে নিজেদের, তারপরে মেন গেট থেকে ঢুকে ওখানে হ্যান্ডিক্যামের জন্য আলাদা টিকিট কাটলো। আমার এখন সঠিক মনে নেই কত টাকা, খুব সম্ভবত 300 বা 350 টাকা। সেই স্লিপটা অনেক দিনই আমার কাছে ছিল, ইদানিং কোথায় হারিয়ে গেছে, পাবো কি না জানি না, আমি রেখে দিয়েছিলাম যদি কোনো দিন প্রয়োজন হয় কোনো ভিডিও বানানোর জন্য, তাহলে আমার ডকুমেন্টস হিসাবে থাকবে। কিন্তু এই মুহূর্তে আমি জানি না ওটা আদৌ আর আছে কি না, হারিয়ে গেছে ওই ওদের চিড়িয়াখানার টিকিটটা। কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, তারপরে আমার স্ত্রী প্রায় আধা ঘন্টা বাদে উনি আসলেন। আমার স্ত্রী কন্যা খুব রাগ, তোমার জন্য বাইরে থেকে বেরিয়ে গিয়ে ঢুকে টিকিট কেটে আবার ঢুকতে হলো, তারপরে আধিকারিকের কাছ থেকে গিয়ে টিকিট আনতে হলো,
তোমার ক্যামেরার টিকিট এই নাও ধরো বলে আমার স্ত্রী কন্যা রাগ হয়ে ওরা অন্যদিকে হাঁটা দিল। প্রায় 40 মিনিট আর ওদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই। আমি চিন্তা করুন মনের কী অবস্থা হয়, আমার মনটাও খারাপ। আমি এবারে ওই হ্যান্ডিক্যামের টাকা তো দিয়েই দিয়েছি, এবারে একটু আধটু ছবি তুলছি আর অন্য মানুষ করে তাকিয়ে রয়েছি আমার স্ত্রী কন্যা হাওয়া। তারপর অনেকক্ষণ বাদে যখন আবার সেই পেছনের গেট থেকে ঘুরতে ঘুরতে সামনের গেটে চলে এসেছি, তখন দেখি ওখানে ওরা বসে আছে, মানে ওরাও কিছু দেখেনি। দোষটা কার বলুন তো বন্ধুরা? এই এক্সপিরিয়েন্সটা আপনাদের আমি শেয়ার করলাম, এই ভিডিওর মধ্যে বলে দিতে পারতাম কিন্তু আমার মনে ছিল না, ভিডিওর এন্ডারও হয়ে গেছে প্রকাশ হওয়ার অপেক্ষায়, তাও ভাবলাম না শেষ মুহূর্তে এই ভিডিওতেই এটা আপনাদের জানানো প্রয়োজন। তাই বন্ধুরা আপনাদের এই এক্সপিরিয়েন্সটা আপনাদের আমি শেয়ার করলাম, আপনারা এটা বুঝে নিন, কোথাও যদি ঢোকেন হ্যান্ডিক্যাম বের করার আগে দেখে নেবেন হ্যান্ডিক্যাম অ্যালাউ কি না বা টিকিট লাগে কি না। আর মোবাইলে ছবি তোলার কথাটা বলছিলাম না, মোবাইল যেখানে খুশি বের করে আপনি ছবি তুলতে শুরু করুন, মনে করবে আপনি ফোনে কথা বলছেন, লোকে আপনার দিকে তাকাবেই না। এই কারণেই বন্ধুরা আমি মোবাইলে বেশি সড়গড়, এবং আমি কখন ভিডিও বানাতে শুরু করবো আমি নিজেই জানি না। আমার পকেটে মোবাইল থাকে তখন কোনো গ্যাজেটই থাকে না, মোবাইলের স্ট্যান্ড বা মাইক্রোফোন আলাদা কিচ্ছু থাকে না, শুধু পকেটে মোবাইল দাঁড়িয়ে আছি, আর মোবাইল তো সবসময় মানুষের সঙ্গে থাকে। এই জন্যই বন্ধুরা দেখবেন যারা ব্লগার বা যারা ভিডিও তুলতে ভালোবাসে, ছবি তুলতে ভালোবাসে, তারা তার পকেটের মোবাইল ক্যামেরার উপর যতটা ভরসা করে আর কোনো কিছুর উপর অতটা ভরসা করে না। ঠিক আছে, আমি এখন ওই যে লেন্সটা কিনেছি সেই লেন্সটা দিয়েই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই লেন্সের পারফরমেন্স বুঝতে পারছেন। আমি লেন্সটা একবার ফাট করে খুলে দিই, দেখুন কি হয়, দেখুন একই ডিস্টেন্স কেমন হয়ে গেল ছবিটা, মানে আমি কাছে চলে আসলাম, ফ্রেম ছোট হয়ে গেল। এখন ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগানো, এইটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটাই আমি কিনেছি। আর সত্যি লেন্সটা এখন দেখছি আমার খুব কাজে দিচ্ছে, আমার মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নেই সেই কারণে এই সমস্যাটা। যাই হোক বন্ধুরা, এই লেন্সের অ্যামাজনের যে লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ডেসক্রিপশান বক্স থেকে গিয়ে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, ভালো লাগলে নেবেন। যদি আপনাদের মনে করেন কাজের এটা, যারা ছবি টবি তুলতে ভালোবাসেন তাদের খুব ভিডিও তোলার ক্ষেত্রে খুব ভালো কাজ দেবে। ঠিক আছে, আবার লাগিয়ে দিই একবার, দেখুন বন্ধুরা 2000 টাকায় এই প্রবলেমটা আমার সলভ হয়ে গেল। এখন এই মোবাইলটা আবার চললো কিছুদিন, নাহলে তো ভেবেছিলাম এটা বোধহয় বাতিল করাই ভালো, কী হবে লকডাউনে পয়সা খরচ করে আননেসেসারি, সবই তো ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবারে মূল ভিডিওটা দেখে নিন, আমার ক্যামেরা সম্বন্ধে যা যা তথ্য আমি জানিয়েছি সেগুলো সব একটু শুনে নিন, ধন্যবাদ। বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই, আমি অরূপ, আজকে আপনাদের সামনে আবার এসে হাজির হলাম একটা বিশেষ বিষয়ে কথা বলবো বলে। সেটা হলো আমার এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও বানাতে গিয়ে যে সমস্ত ক্যামেরাগুলো ইউজ করি সেই সব ব্যাপারেই আজকে আপনাদের সঙ্গে আমি দু চার কথা বলবো। আমি একটু বাদেই আমার একটা টেবিল আছে, সেই টেবিলে সমস্ত ক্যামেরাগুলো আমার রাখা আছে, সেগুলো আপনাদের দেখাবো এবং সেগুলো সম্বন্ধে দু চার কথা আপনাদের জানাবো। এখন আমার সামনে লাগানো রয়েছে আমারই নোকিয়া 8.1 মোবাইল ফোনটা, তার একটা কারণ আছে, কারণ আমি এই ঘরে যে ভিডিওগুলো বানাই, এই পেছনে লাল পর্দা, এই ভিডিওগুলো সবই আমার DSLR ক্যানন 200D বানাই, তো সেই ক্যামেরা হলো এইটা। তো এই ক্যামেরাটা এখন আমি খুলে ফেলেছি, আপনাদের দেখাতে হবে, সেই কারণে
আমি আমার নোকিয়া 8.1 টাই লাগালাম, ছবি ডিএসএলআর এর মতো তো কোনোদিনও হবে না, সেটা তো এর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন তা থেকেই বুঝতে পারবেন। যাই হোক, এটাও একটা আইডিয়া করে নিন। আর আমার ডিএসএলআর এটা আমি নিয়েছি ইউটিউব চ্যানেল শুরু করার বেশ কিছুদিন পরে, অন্তত 5-6 মাস পরে। তার আগে আমার সনি হ্যান্ডিক্যাম ছিল আর ডিজিটাল ক্যামেরা ছিল, পয়েন্ট অ্যান্ড শুট, যেগুলো অটো ক্যামেরা বলে, ধরো আর ছবি তোলো, বেড়াতে গেলে ওই ক্যামেরাগুলো দিয়ে ছবি তুলতেই খুবই ভালো লাগতো আমার, কোনো ঝঞ্ঝাট নেই, ছবি একরকম মোটামুটি উঠে যায়। কিন্তু একটু ভালো ছবি তুলতে গেলে কিন্তু বন্ধুরা তার জন্য দরকার একটু ভালো ক্যামেরা, সেটা অবশ্যই ডিএসএলআর। আমি ক্যানন 200D পছন্দ করলাম, তার কারণ ক্যানন এই ক্যামেরাগুলো ভিডিও এবং স্টিল দুটোতেই খুব ভালো। আর ভিডিওতে তো ক্যানন ডুয়েল পিক্সেল টেকনোলজি ব্যবহার করে, সেই জন্য খুব দ্রুত ফোকাস করে ফেলে যে কোনো বিষয়ের উপর, যেটাই আমি তুলতে যাব খুব সহজেই সেটা ফোকাস করে নিতে পারে। এইটা এই ডুয়েল পিক্সেল টেকনোলজির একটা বিশেষ গুণ, সেই কারণে ক্যানন ক্যামেরার এত চাহিদা। কারণ ইউটিউব চ্যানেল তো অনেকেরই আছে আর ভিডিও তো অনেকেই বানান, সেই কারণে ক্যাননই আমার মানে একদম 1 নম্বর পছন্দ। কারণ ডিএসএলআরের জগতে নিকনও রয়েছে, নিকনও খুব ভালো ক্যামেরা, কিন্তু নিকনে ফটো তোলার জন্য ঠিক আছে, কিন্তু ভিডিওতে আমি দেখেছি খুব মানে হান্ট হয়, যখন কোনো কিছুতে ফোকাস পয়েন্ট চেঞ্জ হয়ে যায় তখনই কিছুক্ষণ হান্ট করার পরে তারপর সেটার উপর ফোকাস করে। কিন্তু ক্যানন ডুয়েল পিক্সেল টেকনোলজি ব্যবহার করে বলে ওদের ফোকাসটা খুব ফাস্ট হয়, এই হান্টের ব্যাপারটা একেবারে নাই বরাবর বা খুব কম। এটা একটা বিশেষ কারণ ক্যানন ক্যামেরা কেনার পিছনে আমার। আর 200D খুবই ছোট ক্যামেরা, এটাও আমার খুব ভালো লেগেছে, খুব হালকা, এই 450-500 গ্রাম ওজন শুধু ক্যামেরা, লেন্স লাগিয়ে আর একটু বেশি হয়ে যায়, কিন্তু তাহলেও ক্যামেরা খুব ছোট। দেখুন, বুঝতে পারছেন আমার হাতের তালুতে চলে এসেছে, সেই জন্যই আমার 200D খুব পছন্দের ক্যামেরা। আর ছবির দিকে তো কথাই নেই, যেরকম ভিডিও সেরকম স্টিল দুটোই আমার খুব পছন্দ। তো ডিএসএলআরের ব্যাপারে 2-4 কথা বলে দিই, তবে বন্ধুরা আগেই আমি স্বীকার করে নিচ্ছি আমার থেকে অনেক বেশি জানা বন্ধুরা রয়েছেন যারা এই ভিডিওটা হয়তো দেখবেন, তারা অন্যভাবে নেবেন না, আমিও অত কিছু জানি না, আমার মেইন ফোকাস হচ্ছে বেড়ানোর উপরে। তো বেড়ানোর জন্য একটা ভালো ক্যামেরা দরকার, ভিডিও তুলতে গেলে ভালো ক্যামেরা দরকার, সেই কারণেই আমার একটা ডিএসএলআর নেওয়া। আমি যতটুকু জানি ওপরে ওপরে ওইটুকুই বলছি, যারা খুবই কম জানেন অথবা সবে ক্যামেরা কিনেছেন বা ডিএসএলআর কিনবেন ভাবছেন তাদের একটু সুবিধা হবে এই আর কি। যাই হোক বন্ধুরা, ডিএসএলআরের মেন সুবিধা হচ্ছে এর সেন্সারটা বড়, সেন্সার মানে ইমেজ সেন্সার, যেখানে ছবিটা ওঠে। আর মোবাইলের ক্যামেরা কিংবা পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা, যেই ক্যামেরাগুলো সাধারণ ছোট ছোট ডিজিটাল ক্যামেরা বলে আমরা জানি, আর মোবাইলের ক্যামেরা, আমার এই মোবাইলটায় যে আমি ছবিটা তুলছি, এই ক্যামেরার সেন্সার এতটাই ছোট এই ডিএসএলআরের থেকে অন্তত অনেক ছোট, মানে অন্তত 6-8 গুণ ছোট তো বটেই সেন্সার। আর সেন্সারের উপরে এত কেন মানুষ জোর দেয়, এই সেন্সারেই ছবিটা ওঠে, এটা হচ্ছে লেন্স, এখান থেকে ছবিটা যায়। আমি দেখিয়ে দিচ্ছি সেন্সারটা কোথায় থাকে, এখান থেকে আলোটা ঢুকে সোজা সেন্সারে পড়ে। আর দ্বিতীয় হচ্ছে ডিএসএলআরের একটা সব থেকে বড় সুবিধা, আপনি যেই ধরনের ছবি তুলতে চান সেই ধরনের ছবি তোলার জন্য যে লেন্সটা
সবথেকে ভালো সেই লেন্সটাই আপনি লাগাতে পারবেন। কিন্তু পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা বা মোবাইলের ক্যামেরা এই ধরনের কোনো সুবিধা থাকে না। আপনার ফিক্সড লেন্স রয়েছে, ওই লেন্সই আপনাকে সব কিছু করতে হবে। এতে সেই সুবিধাটা আছে বলে এর ছবি আরও ভালো হয়। আর এতে অপটিক্যাল ব্যাপারটা অনেক বেশি, লেন্সগুলো কত বড়, কত জায়গা নিচ্ছে আপনাকে সুন্দর ছবিটা তোলার জন্য। দেখুন বন্ধুরা, এইটা একটা 50mm লেন্স। এটা তো যারা আপনারা ছবি তোলেন, পোর্ট্রেট ছবি বা লো লাইটে যারা ছবি তোলেন ঘরের ভেতরে, তাদের জন্য এই লেন্সটা তো হট কেক। সেই কারণে ক্যামেরার সঙ্গে এই লেন্সটা আমি পাইনি বন্ধুরা, এই লেন্সটা আমি পরে কিনেছি। এটার দাম পড়েছিল 7,500 টাকা। এটা হচ্ছে 50mm 1.8 অ্যাপারচারের লেন্স। এর অ্যাপারচারটা দেখুন কত বড়, এর হোলটা, আলোটা ওইখান থেকেই ঢোকে, এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে, এই হচ্ছে সেন্সার, দেখতে পাচ্ছেন? এর ভেতরে একটা দেখুন, পরে আমি অবশ্য ভালোভাবে দেখিয়ে দেবো, ভেতরে একটা চৌকো স্ক্রিন রয়েছে, দেখতে পাচ্ছেন? এই স্ক্রিনটাতে এই লেন্সের ভেতর থেকে গিয়ে আলোটা পড়ে এই স্ক্রিনে ছবিটা উঠে যায় ডিজিটালি। আগে কি ছিল, আগে ছিল রিল, সেটা তো আপনারা দেখেছেন, পরে ডেভেলপ করতে হয়, সেই রিলে আলোটা পড়ে কেমিক্যালি রিয়াকশান হয়, রিয়াকশান হয়ে সেই ফিল্মেই একটা ছবি তৈরি হয়ে যায়। পরে সেটা ডেভেলপ করার পরে ছবিটা আমরা পাই, যেমন নেগেটিভ, এখন তার নেগেটিভ বলে কিছু নেই ছবি। তো এখানে কি হচ্ছে, এখানে যে এই সেন্সারের ভিতরে যে আলোটা এসে পড়ছে, যে ছবিটা উঠছে, সেটা পরবর্তীকালে মেমোরি কার্ডে সেভ হয়ে যাচ্ছে, আবার এটা পুনরায় ব্যবহার করা যাচ্ছে। এই জন্যই বন্ধুরা ডিজিটাল ক্যামেরায় এত সস্তায় এত ছবি তোলা যায়। আগে আমরা যখন নর্মাল অ্যানালগ ক্যামেরাগুলোতে ছবি তুলতাম ফিল্ম লাগিয়ে, একটা ছবি ভুল হয়ে গেলেই তো ফিল্মটা গেল, আর ফিল্মের অনেকই দাম ছিল। এখানে তো আর ফিল্মের কোনো ব্যাপার নেই, সেন্সার পারমানেন্টলি লাগানো। আর DSLR-এর এই দুটো হচ্ছে সব থেকে বড় দিক, এক হচ্ছে ক্যামেরা লেন্স আলাদা করা যায়, পছন্দের লেন্স লাগাতে পারবেন যে ছবিটা তুলবেন তার জন্য, দুই হচ্ছে এর সেন্সার এত বড়। বন্ধুরা হ্যান্ডিক্যামেও যদি আপনি কিনতে চান, হ্যান্ডিক্যামের সেন্সারও কিন্তু ছোট। এই এই একটা DSLR 30-40 হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন, মানে শুরু হচ্ছে স্টার্টিং যে মডেলগুলো আছে, কিন্তু তাতেও যে সেন্সার লাগানো আছে সেটা এই পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা বা মোবাইলের ক্যামেরার থেকে বেশ কয়েক গুণ বড়। আর সেন্সারের কথা বারবার আমি বলছি, সেন্সার বলতে ইমেজ সেন্সার, যার মধ্যে ছবিটা ওঠে। আমি এই কারণেই বলছি যে সেন্সার যত বড় হবে তত লাইট সেন্সার বেশি নিতে পারবে এবং তত বেশি ছবির ডিটেলস পাওয়া যাবে। যাই হোক বন্ধুরা, আমি আরো একটু বিস্তারিত বলবো, আমি কিছুক্ষণের মধ্যেই বসবো, তখন তো আমাকে আর দেখতে পাবেন না, তখন আমি আমার যে জিনিসগুলো ক্যামেরাগুলো ব্যবহার করি আমার ছবি তোলার ক্ষেত্রে বা আগে করতাম, সেগুলো সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা লাগানো বিশেষ কিছু ব্যাপার না, এটা একটা পয়েন্ট করা আছে আর এখানেও পয়েন্ট করা আছে, পয়েন্টে পয়েন্টে মিলিয়ে ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিলেই লেগে গেল, ব্যাস হয়ে গেল। এবার আপনি ছবি তুলুন, বন্ধুরা আমি এখনই আমার সমস্ত ক্যামেরাগুলো দেখাচ্ছি আপনাদের, সেই জন্য এখন আমি এই ক্যামেরাটার পজিশন চেঞ্জ করব। সামনে আমার সমস্ত ক্যামেরাগুলো রাখা রয়েছে। আমি ইউটিউব চ্যানেল শুরু করার আগেই আমার অনেকগুলো ক্যামেরা ছিল, তো ইউটিউব শুরু করার পরে কিছু কিছু জিনিস আমার অ্যাডিশনাল দরকার হয়ে পড়েছে, সেগুলো
আপনাদেরকে আমি একটুখানি আজকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ কমেন্ট বক্সে অনেকেই লেখেন এই আমার যে ভিডিওগুলো আমি বানাই তার সম্বন্ধে কী ক্যামেরা ইউজ করি সেই সব আপনাদের যত প্রশ্ন আজকে আশা করি সবই আপনারা উত্তর পেয়ে যাবেন। আমি বন্ধুরা একদম প্রথমে যে ক্যামেরাটা নিয়েছিলাম ডিজিটাল ক্যামেরা সেটা ছিল এইটা সনির সাইবার শট। এটা আর এখন আমি ব্যবহার করি না, আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছি। এটা আমার প্রথম ব্যবহার করা ডিজিটাল ক্যামেরা, এটা দিয়ে আমি অনেক ছবি তুলেছি, খুব সুন্দর ছবি ওঠে। এটা অ্যানালগ ক্যামেরা থেকে ডিজিটালে গেলাম এই সনি সাইবার শট দিয়ে। যাই হোক, এটা এখন আর কোনো কাজে লাগে না, এটা আমি সাইডে রেখে দিলাম। আর তারপরে বন্ধুরা আমি এই ক্যামেরাটা নিয়েছিলাম, এগুলো কিন্তু সব পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা, এটাও সনি। আমি সনি বেশি পছন্দ করতাম, এখনও সনিও আমার একটা বেস্ট ব্র্যান্ডের মধ্যেই রয়েছে। এইটা নিয়েছিলাম, এটা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা। আমি পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা আর ডিএসএলআরের মধ্যে তফাৎটা আপনাদের বলে দেবো। এখন এটাও আর আমি ব্যবহার করি না, এটাও আমি রেখে দিয়েছি যত্ন করে। যাই হোক, আমি এখানে জায়গা কম বলে এগুলো আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। আর তারপরে আমি কিনি আমার এই ক্যামেরাটা, এটা হচ্ছে সনি হ্যান্ডিক্যাম। এটা একটা খুব ভালো ক্যামেরা, এটা দিয়ে আমি প্রচুর ভিডিও তুলেছি। এটা আমি যেখানেই বেড়াতে যাই এটাকে আমি সবসময় আমার সঙ্গে রাখি হাতের পাঁচ হিসাবে। এই ক্যামেরাটা আমার সঙ্গে বহুদিন ধরেই রয়েছে, প্রায় 6-7 বছর আমি এটা ব্যবহার করছি 30X। ক্যামেরাটা সত্যিই খুব ভালো ক্যামেরা। আর হ্যান্ডিক্যামে ছবি তোলার একটা আলাদা মজা, হাতে ধরার ব্যাপারে খুব সুন্দর গ্রিপ হয়ে যায় আর স্ক্রিনটা এইভাবে খুলে যায়, সত্যি এটা আমার খুব ভালো লাগতো। কিন্তু এই ক্যামেরাটা বর্তমানে আমি খুব কম ইউজ করি, তার কারণ যখন ক্যামেরা দিয়ে আমি শ্যুট করি একদম দাঁড়িয়ে খুব ধীরে সুস্থে আমাকে ছবিটা তুলতে হয়, কেন ক্যামেরা নাড়ালেই প্রচণ্ড শেক হয়, এতে ইআইএসও নেই ওআইএসও নেই। ইআইএস মানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, আর ওআইএস মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এই দুটোর কোনোটাই এই ক্যামেরাটায় নেই, এটাই হচ্ছে ড্রব্যাক। কিন্তু আমি বেড়াতে গেলে একেবারে সঙ্গে রাখি আমার হাতের পাঁচ হিসাবে। যাই হোক, এটাও আমি সাইডে করে দিচ্ছি এখন। তারপরেই বন্ধুরা এসে যাচ্ছে আমার ডিএসএলআর, এটা একটা 50mm লেন্স লাগানো আছে। আমি তো আগেও বলেছি এই লেন্সটা আমি পরে কিনেছি, দাম পড়েছিল 7,500 টাকা। এটা এইভাবে খুলতে হয়, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা চেপে ধরে ক্যামেরাটা ধরে লেন্সটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালেই লেন্সটা খুলে যায়। এই দেখুন বন্ধুরা, এটা 50mm 1.8 অ্যাপারচারের লেন্স। এটা আমি সাইডে রাখছি, আমি পরে এই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলছি। আর বন্ধুরা, আপনাদের আমি যেটা দেখাচ্ছিলাম আপনারা লক্ষ্য করুন, এর ভেতরে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো চৌকো মতো, ওটাই হচ্ছে সেন্সার, ওটাই সেন্সার। আর এবারে এটা হচ্ছে এপিএসসি সেন্সার, এপিএসসি সেন্সার মানে ক্রপ সেন্সার। আর ফুল ফ্রেম সেন্সার আরও বড় হয় সেটা অন্য বিষয়, ফুল ফ্রেম সেন্সারেরও ক্যামেরা রয়েছে ডিএসএলআর, সেগুলো হাই এন্ড মডেল, এটা হচ্ছে ক্রপ সেন্সার মডেল। এগুলো অনেক দামি অবধি আছে, এর আলাদা কাজ আছে, ক্রপ সেন্সার অনেকের প্রয়োজন হয়। তবে ক্রপ সেন্সার হলেও ফুল ফ্রেমের থেকে হয়তো এই সেন্সারটা একটু ছোট, তাহলেও পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা বা মোবাইল ফোনের থেকে অনেক অনেক গুণ বড় এই এপিএসসি সেন্সার বা ক্রপ সেন্সার ডিএসএলআরের। এটা একটা ডিএসএলআরের মজার দিক, সেন্সার যত বড় হবে ছবি তত
বেশি লাইট নেবে এবং ছবির ডিটেলস অনেক বেশি থাকবে। পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা হচ্ছে এইটা। এর আগে আমি যেটা দেখালাম বড়, এটাও কিন্তু বন্ধুরা পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা। এটারও যে সেন্সারটা আছে খুবই ছোট, এইটাও পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা। এগুলো সব পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা। এখন বন্ধুরা আমি বলবো যে এত সুন্দর সুন্দর মোবাইলে ক্যামেরা এসে গেছে, এখন কিন্তু এই ক্যামেরাগুলো আর সেরকম কোনো কাজ নেই। যারা যাদের আছে আছে, কিন্তু নতুন করে এই ক্যামেরা আর খুব বেশি লোক কেনে না। কিছু লোক হয়তো কেনেন, তারা মানে এত বেশি ঝামেলা চান না, সোজা ক্যামেরা অন করবেন এবং ছবি তুলবেন। যেমন এটাও কিন্তু ক্যাননের, এটা ব্যাটারি রয়েছে, আমি ভাবলাম ব্যাটারি নেই। এই দেখুন বন্ধুরা, এটা কোনো ঝঞ্ঝাট নেই, ক্যামেরা অন করে ছবি তোলা শুরু হয়ে যাবে। দেখুন ছবি তোলা হয়ে গেল, খুব ভালো ছবি ওঠে। কিন্তু যারা ধরুন মোবাইল ক্যামেরাতেও ছবি তুলতে চান না, বেশি ঝঞ্ঝাটি চান না, তারা এই ক্যামেরা রাখতে পারেন। এই ক্যামেরাতে ভিডিও হয়, খুব সুন্দর ভিডিও হয়। একবার উড়িষ্যায় আমি চিল্কাতে বোটে করে সি মাউথের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখলাম কতগুলো সিগাল আমাদের বোটটার চারিদিকে ঘুরতে শুরু করলো, একদম আমাদের হাতের কাছে এসে বসতে শুরু করলো। খুব ভালো লাগলো, সাদা সাদা সিগাল কোনোদিন আমরা ওইভাবে দেখিনি। ওগুলোকে খাবার দেওয়া হচ্ছিলো, সেই জন্য ওরা এসে গেছিলো। আমার কাছে তখন রেডি কোনো ক্যামেরা ছিল না, এবং আমি এই ক্যামেরাটা দিয়েই ভিডিও তুলতে আরম্ভ করি। একদম দেখুন ভিডিও স্টার্ট হয়ে গেল, তো খুব সুন্দর ভিডিও হয়েছিল। তাতেও সেই ভিডিও আমি আমার দেখবেন চিল্কার ভিডিওটা এই ক্যামেরাটা দিয়ে তোলা, একদম ইনস্ট্যান্ট ক্যামেরা অন করে রেকর্ডিং শুরু করে দিয়েছি। খুব সুন্দর ভিডিও উঠেছে, আমি বুঝতে পারিনি অত ভালো ভিডিও উঠে যাবে এই ছোট্ট সাধারণ ক্যামেরায়। সেই জন্য এই ক্যামেরাও কাজের, কিন্তু DSLR রাখলে, এখন স্মার্টফোন যারা ভালো ভালো রেখেছেন তাদের স্মার্টফোনে যা ক্যামেরা আছে সেগুলো এই ক্যামেরার সমান অথবা এর থেকে অনেক ভালোও আছে। ঠিক আছে, এটা দিয়ে চটপট রেকর্ডিং এবং ভিডিও দুটোই করা যেতে পারে। ফোকাস খুব ভালো, এটা পুরীতেও আমি নিয়ে গেছিলাম, তখন আমার ইউটিউব চ্যানেল হয়নি, সেই জন্য আমি একদম ছোট্ট একটা পকেট ক্যামেরা হিসাবে এটাকে আমি কিনেছিলাম। এবং এইটা এখন প্রায় অব্যবহৃত অবস্থা আমার কাছে পড়ে আছে, আমি আমার এটা ব্যবহারই হয় না, যাই হোক তাও রেখে দিয়েছি। আর DSLR-এর কথা বলছিলাম, DSLR-এর এইটা হচ্ছে কিট লেন্স বন্ধুরা, এটা হচ্ছে DSLR-এর কিট লেন্স। একটা জিনিস লক্ষ্য করুন, আমি আপনাদের এবারে বলি, দেখুন এইটার হোলটা দেখুন, এটা হচ্ছে 50mm 1.8, এই যে 50mm দেখতে পাচ্ছেন, 50mm 1.8 অ্যাপারচারের লেন্স। 1.8 অ্যাপারচার মানে হচ্ছে অনেক বড় হোল, এটা হচ্ছে অ্যাপারচার। দেখছেন তো হোলটা কত বড়, আর এই হোলটা দেখুন কত ছোট। এটা হচ্ছে খুব সম্ভবত, এটা হচ্ছে 3.5, এটা 3.5 অ্যাপারচার, এটা 1.8 অ্যাপারচার, এটা 3.5 অ্যাপারচার। দেখুন অ্যাপারচার যত ভ্যালু বেশি হবে তত হোল ছোট হবে। 3.5 ভ্যালুর অ্যাপারচারের হোল দেখুন, আর 1.8 অ্যাপারচারের হোল দেখুন, যত অ্যাপারচার ভ্যালু কম হবে তত হোল বেশি বড় হবে এবং তত ছবি ভালো আসবে এবং তত আপনার লেন্সের দাম বাড়তে থাকবে যত এই হোলটা বড় হতে থাকবে। মানে অ্যাপারচার ভ্যালু যত কমতে থাকবে, অ্যাপারচার ভ্যালু কম মানে হোলটা বড় হবে, লাইট আরও বেশি ঢুকবে। এইটার অ্যাপারচার ভ্যালু বেশি, 3.5 বা 4 বোধহয়, আমার ঠিক খেয়াল পড়ছে না, 3.5 বা 4 অ্যাপারচার ভ্যালু। আর এটা হচ্ছে 1.8, তো সেই কারণে এটা কিনেছি বন্ধুরা। ঘরে যদি আলো কম থাকে, এই সব
লেন্স দিয়ে ছবি খুব ভালো ওঠে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, এটুকু আপনাদের বলার দরকার ছিল তাই বললাম। এটা হচ্ছে কিট লেন্স, এটা হচ্ছে ক্যামেরার সঙ্গে অরিজিনালি ছিল। লেন্সগুলো যেভাবে লাগানো হয়, এই দেখুন সাদা অংশটা দেখতে পাচ্ছেন, আর এইখানে সাদা অংশটা দেখুন, এই দুটো সাদা অংশ মিলিয়ে ক্লক ওয়াইজ ঘোরালেই এটা লেগে গেল। এবারে আপনার আপনি এবারে অন করে দিতে পারেন আরামসেই, দেখুন অন হয়ে গেল। এটা কার্ড লাগানো নেই, এটা হচ্ছে কিট লেন্স, এটা হচ্ছে ক্যামেরার সঙ্গে অরিজিনালি থাকে। আর আমি কম্বো নিয়েছি, মানে এই এই ক্যামেরার সঙ্গে এই লেন্সটা আর এই লেন্সটা, এই দুটো লেন্স আমি পেয়েছি। কম্বো নেওয়ার একটা সুবিধা আছে, কম্বো নিলে এই লেন্সটার যা দাম তার থেকে এই বক্সের সঙ্গে যদি লেন্সটা আসে অনেকটা কম দাম পড়ে। সেই জন্য এটা তো জুম লেন্স, এটা তো আমার লাগবেই দূরের, ধরুন সিনসিনারি তোলা বা পাখির ছবি তোলা, দূর থেকে কোনো জিনিস তোলা, বিশেষ করে পাখির ছবি তো খুব সুন্দর ওঠে এই লেন্সে। এটা হচ্ছে আছে 55mm থেকে 250mm, আর কিট লেন্স যেটা থাকে সেটা হচ্ছে 18mm থেকে 55mm, মানে তার মানে আমি 18mm থেকে একবারে 250mm পেয়ে গেলাম। এইভাবে দেখুন আমি অনেক দূরের ছবি তুলতে পারবো, আর যেহেতু পুরো অপটিক্যাল ব্যাপারটা সেই জন্য ডিএসএলআরের ছবি সবসময় ভালো ওঠে। আর যেহেতু সেন্সারটা অত বড়, মানে এই মোবাইল বা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরার সেন্সারের থেকে অন্তত 7-8 গুণ বড় এই ডিএসএলআরের ক্রপ সেন্সারও, সেন্সার বড় হওয়ার জন্য ক্যামেরার মেগাপিক্সেল যদি কমও থাকে, যেমন এই এই এইটা 25 মেগাপিক্সেল ক্যামেরা, এটায় 25 মেগাপিক্সেল ছবি উঠবে, কিন্তু 25 মেগাপিক্সেলের ছবির যা কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটি কিন্তু এর 25 মেগাপিক্সেলের কোয়ালিটির থেকে অনেক বেটার। এখন তো 64 মেগাপিক্সেলেরও ক্যামেরা এসে গেছে স্মার্টফোনে, কিন্তু হলে কী হবে, ওই ছবির কোয়ালিটি আর একটা 25 মেগাপিক্সেল ডিএসএলআরের ছবির কোয়ালিটি অনেক ফারাক হবে, ডিএসএলআরের ছবি অনেক বেটার হবে। এই জন্যই লোকে ডিএসএলআর এত পছন্দ করে, এক হচ্ছে সেন্সার বড়, দুই হচ্ছে ইচ্ছামতো লেন্স চেঞ্জ করা যায়। এই লেন্সটাও খুলে আপনি ধরুন আপনি দূরের পাহাড়ের ছবি, ফুলের ছবি, পাখির ছবি তুলবেন দূর থেকে, অনেক দূর থেকে, তখন আপনি এই লেন্সটা লাগিয়ে নিলেন। এ দেখুন সাদা অংশটা, এই সাদা অংশটা মিলিয়ে ক্লকওয়াইজ ঘোরালেই হয়ে যাবে। এবারে আপনি তুলুন, অনেক দূরের ছবি আপনি তুলতে পারবেন, 250mm লেন্স এটা। আর আমি আমার এই ঘরের ভেতরে যে ভিডিওগুলো বানাই বন্ধুরা, এটাও দেখুন কত ছোট এর অ্যাপারচার, আর এর অ্যাপারচার দেখুন কত বড়, হোলটা দেখেছেন, এর হোলটা তো আরও অনেক ছোট। যাই হোক, তো এই এইটা হচ্ছে বন্ধুরা 50mm লেন্স, এইটা হচ্ছে খুবই জরুরি লেন্স একটা। আর আমি এই 50mm এই এই লেন্সটা লাগিয়েই এই ক্যামেরাটায় আমার এই ঘরে যে ভিডিওগুলো বানাই সেগুলো সব এই লেন্সটা লাগিয়ে 50mm, এটা খুব ভালো লেন্স, 1.8 অ্যাপারচার, মানে আইএসও অনেক কম দিয়েও ছবি তোলা যায়। আর আইএসও যত কম আপনি দেবেন ছবি তোলার সময় তত আপনার ছবির মধ্যে নয়েজ কম আসবে, সেই কারণেই যত অ্যাপারচার ভ্যালু কম হবে তত ছবি ভালো আসবে, আর অ্যাপারচার ভ্যালু কম হলে ছবির মধ্যে যে বোকে এফেক্ট সেটা অনেক ভালো আসবে। আর মোবাইল
থেকেও বোকে এফেক্ট করা যায়, সেটা থ্রু প্রসেসিং। মানে যার যত সফটওয়্যার ভালো হবে, যত সুন্দরভাবে ইমেজটাকে প্রসেস করতে পারবে মোবাইলে, সেইভাবে বোকে এফেক্ট তৈরি হবে। মোবাইলের ক্যামেরাটা দেখে বুঝতেই পারছেন কত ছোট একটা ক্যামেরা থাকে, এই ক্যামেরায় কত কি ছবি উঠতে পারে। এর মধ্যে অপটিক্যাল ব্যাপারটা খুবই কম, সেই কারণে মোবাইল বা স্মার্টফোনের ছবি অতটা ভালো হয় না যতটা DSLR-এ হয়। কিন্তু এখন মোবাইলের ক্যামেরাগুলোও খুব ভালো হয়ে গেছে, যে এই মোবাইলের ক্যামেরা দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে ফেলা যায়। যেমন আমি এই নোকিয়া 8.1 কেনার আগে প্যানাসোনিকের এই ফোনটা দিয়েও অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু এই ফোনটা দিয়েও খুব ভালো ভিডিও হয় না বন্ধুরা। তার কারণ এই ফোনটাতেও EIS বা OIS কোনোটাই নেই, OIS তো পাওয়ার সম্ভাবনাই নেই, কারণ OIS একটু হাই এন্ড মোবাইলগুলো থেকে শুরু হয়, স্মার্টফোনগুলোতে শুরু হয়। EIS মোটামুটি 10,000 টাকার স্মার্টফোনেই EIS চলে আসে। EIS মানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তো OIS EIS দুটোই আছে নোকিয়া 8.1-এ, সেই কারণে শুধু ছবি তোলার জন্য আমি নোকিয়া 8.1 মোবাইলটা নিয়েছিলাম। সেটা আমার সার্থকও হয়েছে, আমি কাশ্মীর যাওয়ার আগে মোবাইলটা নিয়েছিলাম এবং কাশ্মীরের প্রায় সম্পূর্ণ ভিডিওগুলোই আমি নোকিয়া 8.1 মোবাইল ফোন দিয়েই তুলে নিয়েছিলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে স্ট্যান্ডটা, এই যে স্ট্যান্ডেই পুরো ভিডিওটা হয়ে গেছিলো। এখানে খালি এই ক্যামেরাটা ছিল না, নোকিয়া 8.1-টা ছিল, আর এখনও নোকিয়া 8.1-ই লাগিয়ে আমি ভিডিওটা তুলছি। আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের জানিয়ে দিলাম, কারণ আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব, মাই এক্সপিরিয়েন্স চ্যানেল, সেই কারণেই আমি আমার যেটা যেটা মনে হয় আপনাদের জানানোর প্রয়োজন সবই আমি জানিয়ে দিই। আর এই লেন্সের মধ্যেই দেখুন, এখানে অটো ফোকাস রয়েছে, ম্যানুয়াল ফোকাস রয়েছে, স্টেবিলাইজার অন অফ সব রয়েছে। DSLR-এর সঙ্গে বন্ধুরা ছবিতে বা ভিডিওতে কোনোটাতেই কথা হবে না, DSLR এটা দেখবেন সবাই বলে, DSLR একটা আলাদা ব্যাপার আর মোবাইল সম্পূর্ণ আলাদা, দুটোরই প্রয়োজন আছে দুরকম। যেমন ধরুন আমি মোবাইলের ওই যে লেন্সটা আনিয়েছি, ওই লেন্সটা আমি আনালাম কেন, আমার তো এত DSLR ক্যামেরা রয়েছে, আমি এসব দিয়ে তো কাজ মিটিয়ে নিতে পারতাম, কিন্তু না, স্মার্টফোন খুবই জরুরি। স্মার্টফোন তো আপনার সঙ্গে সঙ্গে মোবাইল আপনার পকেটেই থাকবে, আপনি যেখানেই থাকুন না কেন, সেখানে ধরুন কোনো ঘটনা ঘটছে, আপনি সঙ্গে সঙ্গে পকেট থেকে স্মার্টফোন বার করে ভিডিওটা তুলে নিতে পারবেন। যেমন আমি এমন অনেক ভিডিও বানিয়েছি যখন আমার সঙ্গে কিছুই ছিল না, আমার কাছে কোনো ক্যামেরা তো দূরের কথা, কোনো এই ধরনের স্ট্যান্ডও ছিল না, জাস্ট পকেটে স্মার্টফোন, স্মার্টফোন বার করে স্মার্টফোনটা হাতে ধরেই আমি ভিডিও বানাতে শুরু করলাম। এটা বন্ধুরা সবাই করে, সেই কারণেই সবাই স্মার্টফোনের ক্যামেরাগুলো অত ভালো করে দেখেন। যাই হোক, আর বন্ধুরা এইটা হচ্ছে আমার গিম্বেল, আমি এই গিম্বেলটাও নিয়েছি, এটা হচ্ছে মোজা মিনি এস, এই গিম্বেলটাও খুব কাজের, যেমন এটা স্টেবল করার জন্য ছবিটাকে, এটার মধ্যে কীভাবে লাগায় আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা এটা কিন্তু একটা মাইক্রোফোন, এটা হচ্ছে বোয়া মাইক্রোফোন, এটা ডাইরেকশনাল মাইক্রোফোন, এটা নয়েজ খুব কম আছে, এটা ধরে কথা বললে এখানে অডিওটা সুন্দরভাবে ক্যাচ করে, আশেপাশের নয়েজ কম আছে, তো সেই জন্য আমি এটাও ব্যবহার করি। এখন আমি যে ল্যাপেলটা ব্যবহার করছি এটাও বোয়ার, এটাও খুব ভালো,
মানে দামটাও একেবারে বাজেট ফ্রেন্ডলি। তো আমি গিম্বেলটা কীভাবে ইউজ করি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইটার এই এই স্মার্টফোন আমি আর ইউজ করি না, এটা জাস্ট একটা সিম ভরা রয়েছে, কিন্তু আমি এর ফোন আর ব্যবহার করি না, কারণ এখানে কোনো ওয়াইএস ইআইএস কিচ্ছু নেই। প্রচণ্ড শেক হয়, এরকম যখন ভিডিও হয় তোলা হয় তখন তো একটু কাঁপে, তখন ফ্রেমটা এত কাঁপে যে বিরক্তি লাগে ছবি দেখতে। আমার প্রথমের দিকের ভিডিওতে এগুলো ছিল, এখন আমি আমার নিজেরই খারাপ লাগে ওগুলো, তো ধীরে ধীরে এইসব মোবাইলগুলো আমি বাতিল করে দিয়েছি। যাই হোক, আমি আপনাদের এই মোবাইলটাই একবার সেট করে দেখিয়ে দিই, মোবাইল না রাখলে এটা চালানোই যাবে না গিম্বেল। এবারে এটা আপনার দেখুন স্টেবল হবে ছবিটা, দেখছেন জায়গারও হবে, আমি দেখাতে পারছি না ঠিকঠাক, দেখুন এটা হচ্ছে গিম্বেল, মানে আপনার ছবিটা স্টেবল থাকতে সাহায্য করবে, আপনি এটা নিয়ে হাঁটলেও ক্যামেরার ফ্রেমটা বেশি কাঁপবে না, বুঝতে পারছেন? এটাকে বলে গিম্বেল, এটা মোবাইল ফোন ব্যবহার করার জন্য আপনার স্টেবিলিটি বাড়বে। আমি এগুলো ওপরে ওপরে দেখিয়ে দিলাম আপনাদের, পরে কোনো দিন সুযোগ সুবিধা হলে আবার আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সবই দেখিয়ে দিলাম, আর এগুলো আমি ওপরে ওপরে বললাম, এর অনেক ডিটেলসে গেলে অনেক সময় লাগবে, কোনো দিন সময় সুযোগ হলে সেগুলোও বলবো। বন্ধুরা, এতক্ষণ আমি আমার সমস্ত ক্যামেরাগুলো আপনাদের দেখালাম, যেই যেই ক্যামেরা দিয়ে আমি এতদিন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেখিয়েছি। তো একটা কথাই আমি বলবো যে ডিএসএলআরের জায়গা স্মার্টফোনের যে ক্যামেরা, সেই স্মার্টফোনের ক্যামেরাতেই থাকবে। তবে হ্যাঁ, যার প্রয়োজন যেখানে তাকে সেখানেই ব্যবহার করতে হবে। এমন এমন জায়গা আছে যেখানে আপনি ডিএসএলআর বাড়ি করতে পারবেন না, সেখানে আপনাকে মানে সঙ্গে সঙ্গে চার্জ করে দেবে অথবা ফাইন হয়ে যাবে, কিন্তু আপনি আপনার স্মার্টফোন বের করে আপনি স্টিল ছবি তুলুন, ভিডিও তুলুন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। আমি জানি না এটা আমাদের ভারতবর্ষের আইনটা কী ধরনের, একটা স্মার্টফোনে কত সুন্দর 4K ভিডিও হয়ে যেতে পারে, সেটা কিন্তু আইনে আটকায় না অনেক জায়গাতে, আর কেউ খেয়ালও করে না। পকেট থেকে স্মার্টফোন বের করে ভিডিও তোলা শুরু করে দিলে আপনাকে কেউ কিছু মনেও করবে না, রাস্তাঘাটেও তুলতে পারেন, কিন্তু রাস্তাঘাটে আপনি আপনার ডিএসএলআর বার করে ছবি তুলতে শুরু করবেন তো দেখবেন কত লোক আপনাকে সন্দেহের চোখে দেখতে শুরু করবে, আবার কেউ কেউ এসে হয়তো আপনাকে বলবে কেন ছবি তুলছেন। এরকম কিন্তু আমি অনেক সময় একটা মানে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হয় আমাকেও, কিন্তু আমি স্মার্টফোন বের করে যখনই ছবি তুলতে শুরু করি কারোর নজরেই আসি না, আর সেটাই আমি মনে করি ওটাই ঠিক, কারণ কারোর না নজরে না এসে যদি আমি সবার অলক্ষ্যে অথচ সবার চোখের সামনেই আমার কাজ করে বেরিয়ে চলে আসবো, সেটা কিন্তু স্মার্টফোনই একমাত্র ভরসা। সব জায়গায় কিন্তু ডিএসএলআর ক্যামেরা আপনি বেরো করতে পারবেন না, সেই কারণেও স্মার্টফোন দিয়ে ভিডিও বানাতে খুব সাবলীল অনেকেই। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ারও করে দিন, আর আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে, ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।